তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি। নির্বাচন সুষ্ঠু হলেও বিএনপি গদ বাঁধা বক্তব্য দিয়ে নির্বাচনকে বিতর্কিত করতে চায়। জনগণ ভোট দিতে চায় বরিশাল ও খুলনায় অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনই তার বড় প্রমাণ। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, সিটি নির্বাচনে মানুষ যেভাবে অংশ নিয়েছে আগামী নির্বাচনেও অংশ নেবে ভোটাররা। ইসলামী আন্দোলনের আগামী সিটি নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতেই তারা সরে গিয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনার দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেক সহিংসতা হয়, কিন্তু বরিশাল ও খুলনার নির্বাচনী প্রমাণ করে এটি একটি মডেল নির্বাচন হয়েছে। সরকারের অধীনে আগামী নির্বাচনেও ব্যাপক অংশগ্রহণ হবে বলেও জানান তিনি। একটু এদিকে তাকাবো, যে বিএনপি ভোট বর্জন করেছে, তাদের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছে, তাদের যারা দলীয় কর্মী তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে নিষেধ করেছে, জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। তো এতে এটাই প্রমাণিত হয়েছে, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না। ভবিষ্যতেও যদি বিএনপি ভোট বর্জন করে, জনগণ কিন্তু ব্যাপকভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।